নির্বাচন আহিলে পুরনি কেসেট বজায় মোদিয়ে। ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণক লৈ মিথ্যাচার মোদির। বিজেপিক তুলাধনা সাংসদ অজিত কুমার ভূঁয়ার। আকৌ নির্বাচন আহিছে, গতিকে তেওঁলোকে এইবোৰ এতিয়া রাজনৈতিক মুনাফা লুটার স্বার্থত তেওঁলোকে এইবোৰ ভেলকিবাজ তেওঁলোকে করব, আকৌ করব, কারণ তেওঁলোকে ভাবে যে মানুষ স্মৃতি বড় দুর্বল। বিজেপি সরকারে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ বিষয়টি কেবল নির্বাচনী লাভালাভর অস্ত্র হিসাবে ব্যবহার করে অহার অভিযোগ আঞ্চলিক গণমোর্চার মুখ্য আহ্বায়ক অজিত কুমার ভূঁয়ার। কেব গুচি কা হল ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের বিধেয়ক বিধেয়ক হয়ে রল, এই মন্তব্য সাংসদ অজিত কুমার ভূঁয়ার। দাবি কইছে, কোনবা আপত্তি কইছে, কিবা কইছে, এফালৰ পৰা এটা এটা কৈ তেওঁলোকে গণবিৰোধী সিদ্ধান্ত জাপি গৈছে। তেওঁলোকে নামানে, তেওঁলোকে স্পষ্টই কৈ দিছে আমি নামানো, নহ'লে তেওঁলোকে কা বিৰোধী যিটো আন্দোলন সেই আন্দোলনকে স্বীকৃতি দিলেহেঁতেন, আৰু তাৰ পৰা আমি কিবা এটা হয়তো সিদ্ধান্তত উপনীত হ'লহেঁতেন। কিন্তু তেওঁলোকে একো নকৰে, প্ৰতিটো সমস্যা জীয়াই ৰাখিব লাগে আৰু নিৰ্বাচনত তাৰ সুযোগ ল'ব লাগে। জনজাতিকরণক লৈ বিজেপি সরকারের যে সদিচ্ছার অভাব সেই সন্দর্ভত সংবাদ মেলত তথ্যগত প্রমাণ দাঙি ধরলে সাংসদগৰাকীয়ে। গৃহ মন্ত্রালয়ের সেউজ সংকেত সত্ত্বেও জনজাতিকরণ নহল। জনজাতীয় মর্যাদার বাবে যিখিনি জনজাতীয় চারিত্রিক বৈশিষ্ট্য থাকিব লাগে সেইখিনি বৈশিষ্ট্য বিদ্যমান থকা সত্ত্বেও কিয় জনজাতিকরণ নহল সরকারলৈ এই প্রশ্ন এজিএমৰ নেতাগৰাকীৰ। 29 ফেব্রুয়ারি 2016 মই আকৌ কৈছোঁ যে ছয় জনগোষ্ঠীৰ জনজাতিকৰণৰ আৰ্হি সম্পৰ্কে পৰামৰ্শ দিবলৈ এখন কমিটি গঠন কৰি দিছে। এই কমিটিয়ে কোট আনকোট নীতিগত কাৰণত ছয় জনগোষ্ঠীক অনুসূচিত জনজাতিৰ তালিকাভুক্ত কৰিব পৰা যায় বুলি পৰামৰ্শ আগবঢ়াইছে। আগন্তুক রাজ্যসভার অধিবেশনত বিধেয়কখন ভোটার বাবে উত্থাপন করার দাবি সাংসদগৰাকীর। সাংসদগৰাকীর হুঙ্কার আগন্তুক নির্বাচনত এই প্রতারণার উচিত প্রত্যুত্তর দিব অসমর রাইজে। প্রয়োজন সাপেক্ষে প্রাইভেট মেম্বার বিল হিসাবে হয়তো এই বিষয়টি উত্থাপন করব পারো। ভিডিও জার্নেলিস্ট সৌরভ দে সহযোগত পল্লবী বৰাৰ ৰিপৰ্ট, প্ৰাগ নিউজ।